এটা মনোরম দৃশ্য কবলগিয়া ভাষা নাই, তার মানে ঐশ্বরিক শক্তি যে এটা আছে, তার মানে হাতি সকলেও তার মানে ভগবানক বিশ্বাস করে তেনকা জেনে আজি অনুমান হয়ে গেল। ইমান ধুনিয়া নান্দনিক দৃশ্য দেখি জানে হাতিটোয়ে আহি মন্দিরত গণেশ মন্দিরত সেবা করার দরে যেন ভরিটোয়ে মারি প্রসাদ গ্রহণ করে উলাই গেছে, এনেকা সচাকে বিরল। আর কব লাগব ঐশ্বরিক শক্তি এটা যে আছে আমিও মানিব লাগিব, তেখেত সকলেও মানে। সেই কারণে হাতিক মই এটাই আপনার মাধ্যমে দিয়ে হয়ে গা, হাতিক নুজুকাব, হাতিক অত্যাচার নকৰিবা, হাতিয়ে নিজের রাস্তায় দিনে যায়, কারবার কেতিয়াবা যদি অকমান অসুবিধা করে তেতিয়াও তার মানে তেখেত সকলক মাফ করাই ভাল বলে মই এটা কারণে ভাবো। জীব জন্তুর আমি এটা হাতির সহঅবস্থান করবই লাগিব। আজি আপনাদের দেখিছে না এটা মন্দিরট প্রবেশ করেছে কিন্তু একো ক্ষতি নকরকে ওলাই আহিছে। আজিলেকে দেখা গেছে যে মন্দির ভাগ কেউ ক্ষতি করা নাই ন, এইটো তাৰমানে এটা চাবলগীয়া। সেই রাস্তাটো এদিনে আহে আর তার তাৰমানে পরিবেশটো রাইজ সকলে ইমান ধুনিয়াকে দিয়ে, এটা কারণে কবলগীয়া। ওচর লাইট জ্বলি থাকলেও লাইটটো অফ করে দিয়ে হাতিক যাওয়াত সুবিধা করে দিয়ে। এটা মরঙিত যেটা নাকি আমার ইমান হাতি উপদ্রব হয়েছে, আমিও তাৰমানে কিছুমান এই দৃশ্যবিলাক চাই আমিও শিকিবলগীয়া আমি বহুত আছে, আমি হাতির পরাও শিকিবলগীয়া আছে। কারণ এটা আমার দুয়ারমুখেদিনেও হাতি যায় কিন্তু আমাক একো অনিষ্ট নকৰাকৈ গুচি যায়। কেতিয়াবা ভোকৰ হেৰিয়াত কলগছ এজোপা খাব কিন্তু ভঙা কলগছ জোপা হাতীসকলকে খাই কৰি যাবলৈ দিবলে, তেতিয়া তেখেত পেট ভৰাই থাকিব, বেলেগে ঘৰত হেৰি নকৰে। কিন্তু আমাৰ হাৰ ৰুমি কৰি হাতী যাকে খেদি নিওঁ। কিন্তু আজি এই দৃশ্যটোৱে এটা প্ৰমাণ কৰিলে যে ঐশ্বৰিক শক্তি এটা আছে, তেখেতসকলেও মানে যি বুলিয়ে নেভাবক লাগিলে জন্তু হ'লেও তেখেতসকলেও ঐশ্বৰিকক মানিছে, এতিয়া গণেশকেই মানক বা যি বুলিয়ে নেভাবক।